আজকে আমি এসেছি আমারই পাশের গ্রামে একটি শ্মশান কালী পুজোয় মেলা দেখতে এবং পুজো দেখতে। এই সময় কম, শুরু করো। মেলার চারিদিকে ঘুরছি, কোথাও তৈরি হচ্ছে চাউমিন এগরোল, কোথাও তৈরি হচ্ছে জিলিপি, কোথাও বিক্রি হচ্ছে চিনে বাদাম, আবার কোথাও বিক্রি হচ্ছে মালপো। তো এখানে যেমন জিলিপি তৈরি হচ্ছে তেমন বিক্রি হচ্ছে, তার সাথে সাথে একটু ঘুরলেই দেখা যাচ্ছে যে কাঠি গজা, এবং এখানে গরম বালিও তৈরি হচ্ছে। ওখানে হয়তো বাদাম ভাজা হবে। চারিদিকটা আশপাশটা ঘুরতেই চলে এলাম একটি পানের দোকানে, যেখানে নানা রকমের পান তৈরি হচ্ছিল। মেলাতে লোক তো অনেক আছে, কিন্তু আমি একাই ঘুরছি, একটু ভিডিও করছি এবং একটু ছবি ফবি তুলছি। ধীরে ধীরে যেন ভিড় বাড়ছে এবং মানুষের কোলাহলও বাড়ছে। যাই হোক, চারিদিকটা ঘুরছি এবং অনেক বড় যেহেতু এলাকার মধ্যে মেলাটা, তাই ঘুরে দেখতে একটু টাইম লাগছে, তাই ভিডিওটিকে ফাস্ট করে নিয়েছি। তোমরা এগুলো একটু ঝলকের জন্য হলেও দেখে নাও। চারিদিকে ঘুরছি, সন্ধে যখনই নামবে মেলার ভোল যেন পাল্টে গেছে। বিকেলের পর সন্ধে যত নামছে তত যেন ভিড়টা বেড়ে চলেছে। তো এখানে ঠাকুর আনতে যাওয়ার জন্য এখানে সব মজমাস্তি করে নাচ করছে, তো সাইড কাটিয়ে একটু চলে যাওয়া যাক। পাস কাটিয়ে যেতে যেতে কান যেন ফেটে যাচ্ছিলো, তাই এই জায়গা থেকে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তত তাড়াতাড়ি আমার পক্ষে ভালো। এবং এখান থেকে চলে যাব যেখানে ঠাকুর বসবে এবং ঠাকুরের বেদি সাজানো হয়েছে। পুজো মণ্ডপের দিকে যেতে যেতে শুনতে পেলাম হরিনাম সংকীর্তন হচ্ছে। শুধুমাত্র আমি একাই ঘুরছি, মজা নেই আ রাহা হ্যায়। নানি, তোমায় ওয়া মো সিন্দেইরু। আরে রাকা, দেখতে দেখতে পার্টনার অভিজিতে চলে এলো টিউশনি শেষ করে। টিউশনি শেষ করে আসার পরেই দুজনে একটু চারিদিকে মেলাটা ঘুরে দু তিনটে ফটো তুলে একটু পোজ মেরে ভিডিও ফিডিও করে, তারপর ভাবলাম যেহেতু আর ভালো লাগছে না, একঘেয়েমি লেগে যাচ্ছে, তো দুজন মিলে দেরি না করে বাড়ির দিকে যাওয়া যাক একটু সেলফি তুলে। এই মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দাও। ততক্ষণের জন্য দেখা হচ্ছে, টাটা, বাই বাই।